নমস্কার বন্ধুরা স্টক মার্কেট টিউটোরিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে মন থেকে স্বাগত জানাই তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অপারেটার তো মার্কেটের সঙ্গে অপারেটারদের কী কী রিলেটেড ব্যাপার থাকে সেটা নিয়ে আলোচনা করব তো যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো অনেকের মনে অনেক প্রশ্ন থাকে অপারেটারকে নিয়ে তো অপারেটার কারা হয় বা তাদের কাজ কি কিভাবে সবাইকে ফাঁসায় এই রিলেটেড আজ ভিডিও বানাবো এবং এ টু জেড এটা নিয়ে আমি বলবো যে যে প্রশ্নগুলো একটা রিটেলারের মনের মধ্যে ঘোরে সেটা হচ্ছে এরা কারা হয় কোথা থেকে আসে কি করে ফাঁসায় বা কাকেই ফাঁসায় আর একটা খুব ইন্টারেস্টিং বাঁদরের গল্প আছে সেটা নিয়েই আমি ভিডিওটা পরে কন্টিনিউ করব তারপর হচ্ছে এদের কাজ করার ধরন অপারেটারদের বড় কি হাতিয়ার বা অপারেটরদের ফেভারিট স্টক কোনটা আর কি করে এদের থেকে আমরা বাঁচব তো এই সব লজিক এই ভিডিওতেই কভার করব এবং এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো তো যদি আপনারা গুগল যান গুগলে যান তো স্টক মার্কেট অপারেটর নিয়ে একটা ছোট্ট বিবৃতি আছে তো কাদেরকে এটা বলে তো এখানে দেখুন লেখা আছে সেভারেল ব্রোকারস স্পেকুলেটার্স ডিফারেন্ট টাইপ অফ ফার্ম অর সামটাইমস ইভেন্ট কোম্পানি পারসন্স মে ওয়ার্ক টুগেদার অ্যাজ এ সিন্ডিকেট টু মুভ এ স্টক প্রাইস ফর দেয়ার পার্সোনাল অ্যাজেন্ডা অর প্রফিটস তো যারা নিজের পার্সোনাল গেন বা প্রফিটের জন্য কোনো স্টকের দামকে ম্যানুপুলেট করে দামকে উপরে বা নিচে নিয়ে যায় তাদেরকেই অপারেটার্স বলে তো অপারেটার্স কারা হয় অনেক ষাট্টাবাজ তারপর গ্রুপ অফ বোকার্স এদেরকেই অপারেটর বলে তো বাঁদরের যে গল্পটা সেটা মোটামুটি মনে হয় সবাই জানেন তা সত্ত্বেও আমি এটাই বলবো কারণ এটা বেস্ট এক্সাম্পল ফর অপারেটার কে বোঝার জন্য তো তাই আপনারা জানুন বা না জানুন আমি এটা নিয়েই আমার ভিডিওটা কন্টিনিউ করব যাতে আপনাদের আমি বোঝাতে পারি তো এখানে দেখুন একটা গ্রাম আছে গ্রামে একটা জঙ্গল আছে তাতে কিছু লোক আছে তো হঠাৎই একটা লোক সেই গ্রামে আসে এবং বলে যে আমাকে জঙ্গল থেকে বাঁদর দাও আর টাকা কামাও তো একটা বাঁদরের দাম একশো টাকা ধার্য করে তো এটা দেখার পর গ্রামের লোকেরা বেশি আগ্রহ দেখায়নি কারণ একশো টাকার জন্য বাঁদর কে ধরতে যাবে তখন সেই লোকটা একশো টাকাটাকে দুশো টাকা করে দেয় তখনও গ্রামের লোক সেরকমভাবে কোনো আগ্রহ দেখাচ্ছিল না সেটা দেখে সেই লোকটা দুশো টাকার জায়গায় সেটা পাঁচশো টাকা করে দেয় একটা বাঁদরের জন্য তখন গ্রামের লোকেরা একটু আগ্রহ দেখায় তো এখানে গ্রামের লোক এই যে বিজনেসটা সেটার ওপর ইন্টারেস্ট ছিল না কিন্তু যখনই দামটা বাড়ে তখনই তারা ইন্টারেস্টটা দেখায় এইভাবেই লোভ দেখিয়ে রিটেল ইনভেস্টারদের ফাঁসানো হয় তারপর কি করে কিছু লোক জঙ্গল থেকে কিছু বাঁদর এনে পাঁচশো টাকায় লোকটাকে বিক্রি করে দেয় তখন গ্রামের লোকেদের লোভ আরও বেড়ে যায় এটা ভাবে যে ভালোই টাকা কামানোর উপায় বেরিয়েছে তারপর জঙ্গলের সব বাঁদর এনে ওনাকে বিক্রি করে দেয় তো এইভাবে গ্রামের লোকেরা প্রায় পঞ্চাশ হাজার টাকা মতো ইনকাম করে নেয় আর এরপরে জঙ্গলে আর কোনো বাঁদর থাকে না তো এখানে কি হলো লোকটাকে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করতে হলো তার বদলে সে কতগুলো বাঁদর পেলো তো এখান থেকেই পরে কি হবে তার আসল কাহিনী শুরু হবে তো এতে কি হলো কনফিডেন্স মানে এখানে যে বাঁদরওয়ালা আছে সে খুশি হয়ে গেল কারণ গ্রামের লোকের কনফিডেন্স সে জিতে গেছে এবং গ্রামের লোকেরা কি হলো ওভার কনফিডেন্স মানে টাকা কামানো কত সহজ সেটা ওরা বুঝতে পারল যে বাঁদর দাও আর টাকা কামাও তো ঠিক তার দু মাস পর সেই লোকটা আবার ফিরে এলো তাদের গ্রামে এবং সেম জিনিস অ্যাড দিল তখন দাম বাঁদরের দামটা করে দিল দু হাজার টাকা তো এটা দেখে গ্রামের লোকেরা পুরো পাগল হয়ে গেল। কারণ লাস্ট টাইম পাঁচশো টাকা যেটা ছিল এখন সেটা দু হাজার টাকা দিচ্ছে এটা দেখে গ্রামের লোকেরা বাঁদর খুঁজতে গেল কিন্তু জঙ্গলে তো আর বাঁদর নেই তার অফার বাড়িয়ে দু হাজার টাকাটা আড়াই হাজার টাকা করে দিল তখন গ্রামের লোকেরা আরও পাগল হয়ে গেল এবং তারপরে সেই বাঁদরওয়ালা একটা স্পেশাল অফার দিল দু দিনের জন্য তো দু দিনের জন্য যে অফারটা দিল সেটা হচ্ছে যে বাঁদর ধরে দিতে পারবে তাকে পাঁচ হাজার টাকা করে দেয়া হবে তখন গ্রামের লোকেরা মানে এরকম অবস্থা যে একে এক পরকে খুন করে দেবে এরকম অবস্থা যেমন করে হোক তাদের বাঁদর খুঁজে আনতেই হবে এরপরেই আসল খেলা শুরু হল মার্কেটে একটা নতুন প্লেয়ার চলে আসে তাকে কি বলা হয় সেলার এবং তার কাছে অনেক বাঁদর থাকে সেটা গ্রামের লোকেরা কোনোভাবে জেনে যায় যে ওখানে এর কাছে গেলে বাঁদর পাওয়া যাবে তো ওই সেলারের কাছে এক একটা বাঁদরের দাম তিন হাজার টাকা করে তো সব গ্রামের লোকেরা ভাবছে যে এটা খুবই ভালো ডিল হবে তিন হাজার টাকায় কিনে পাঁচ হাজার টাকা এখানে বিক্রি করে দেবো তাহলে আমাদের দু হাজার টাকার প্রফিট হবে তো এটা কোনো লোকসান নয় ডিলটা একদমই ঠিকঠাক আছে তো তারপরে এখানে গ্রামের লোকেরা পুরো বাঁদর এই লোকটার থেকে কিনে নিল মানে সেলারের থেকে কিনে নিল ছ লাখ টাকায় তো সেলারের কাছে এখন ছ লাখ টাকা এসে গেল আর গ্রামের লোকেদের কাছে সব বাঁদর চলে এলো এরপর যখন গ্রামের লোকেরা বাঁদরগুলো বিক্রি করতে গেল দেখুন এখানে যে বায়ার ছিল সে গায়েব হয়ে গেছে মানে এই ছ লাখ টাকার বাঁদর কাকে বিক্রি করবে এটা লোক খুঁজে পেল না তখন গ্রামের লোকেরা কি করলো যে ওদেরকে বিক্রি করেছিল তার কাছে গেল যে যাতে মানে সেটাই ভাবলো যে এর কাছে ফিরে যায় বাঁদরগুলো ফেরত দিয়ে দেবো এবং আমাদের টাকাটা নিয়ে নেব কিন্তু সেখানে কি হয় যখনই সে ওই লোকটার কাছে গেল তো তার তার খোঁজও পেলো না এখানে সেও গায়েব হয়ে গেল তো তাহলে এখন গ্রামের লোকের কাছে ছ লাখ টাকার বাঁদর রইল যার অ্যাকচুয়াল ভ্যালু জিরো তো এই ধরনের ফ্রড মার্কেটেও দেখা যায় তাই আমি এবার লিঙ্ক করে দেব যাতে আপনারা বুঝতে পারেন যে মার্কেটের সঙ্গে এর এই যে উদাহরণ দিলাম এর মিল কোথায় তো এই কাহিনীতে বাঁদরওয়ালা যে ছিল সে হচ্ছে বায়ার আর যে বাঁদর বিক্রি করতে এসেছিলো সে হচ্ছে সেলার আর যে বাঁদরটা ছিল সেটা হচ্ছে একটা টুল আর গ্রামের লোকেরা হচ্ছে কেনা বেচা করে যে প্রফিট অ্যান্ড লস হবে সেটা তো এখানে বায়ার আর সেলার অ্যাকচুয়ালি একই লোক মানে এদেরকে অপারেটার বলে যারা লোভ দেখায় আর বাঁদর হলো শেয়ার বা আপনার স্টক যেটা বলতে পারেন আর যারা ফেঁসে যায় তারা হচ্ছে রিটেল ইনভেস্টার তো এখানে টুইস্ট এটাই যে বায়ার অ্যান্ড সেলার আগে থেকে সেটিং করে থাকে কারণ অ্যাকচুয়ালি এরা একই গ্রুপের লোক তারা রিটেল ইনভেস্টারদের চুনা লাগাবে বলেই এই ফাঁদ ফেঁদেছিল ফেদেছিল এখানে অপারেটার প্রথমে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে এবং পরে ছ লাখ টাকায় বাঁদরগুলো বিক্রি করে মানে ওদের টোটাল প্রফিট হয়ে দাঁড়ায় পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা তো এটা জাস্ট একটা এক্সাম্পেল আপনাদের দিলাম তো এদের বড়ো হাতিয়ার কী সেটা হচ্ছে ভয় তো এখানে ইনভেস্টারদের ভয় দেখিয়ে সব কিছু করা হয় এরা ইনভেস্টারদের দু দিক দিয়ে ভয় দেখায় এক হচ্ছে গুড স্টক আর হচ্ছে ব্যাড স্টক তো কী করে এরা যে কোনো ভালো স্টককে কোনো কিছু নিউজ করিয়ে বাজে বলে স্টকের প্রাইসকে নামিয়ে দেয় আর তখনই রিটেল ইনভেস্টররা সেই গুড স্টক থেকে বেরিয়ে যায় প্রফিট বুক করে বেরিয়ে যায় আর সেইখানেই ব্যাড যে স্টকগুলো থাকে সেগুলোকে অনেক উঁচুতে নিয়ে যায় যাতে রিটেল ইনভেস্টরদের নজরে আসে আর ভালো সুযোগ ভেবে কিনে নেয় উঁচু দামে তারপরে আর ওরা লসে বিক্রি করতে পারে না যখন মার্কেটটা পড়ে যায় তো তাহলে এখানে দুটো দিকেই একটা ভয় কাজ করছে যেটার জন্য রিটেল ইনভেস্টাররা সবসময় ভয় পায় তো অপারেটার কারা হয় তো এখানে আমি আগেই বলেছিলাম সেভারেল বোকার্স ডিফারেন্ট টাইপ অফ ফার্ম তো এদের প্রচুর টাকা থাকে তো অনায়াসেই এরা স্টককে প্রচুরভাবে কেনে কিনতেই থাকে যাতে ওপরে চলে যায় এবং ওদের কাজ ফুরিয়ে গেলে সেটাকে বিক্রি করে দেয় মানে এদের প্রচণ্ড টাকা থাকে অনেক অনেক প্রচুর টাকা থাকে তো এরা কাদের ফাঁসায় অবভিয়াসলি যারা একদম নতুন বা রিটেল ইনভেস্টার তাদেরকেই ফাঁসায় তো এদের টার্গেট কি টার্গেট হচ্ছে নতুন ইনভেস্টার গ্রিডি মানে যারা লোভি হয় নো পেশেন্স যাতে পেশেন্স থাকে না আপার সার্কিট লোয়ার সার্কিট দেখে সব স্টক বাই করে পেনি স্টক পপুলার স্টক ধরুন আজকে ফেসবুক বা এতে দেখাচ্ছে এই স্টক এই স্টক এই স্টক পপুলার হয়ে যাচ্ছে সেই স্টকের ওপর নিউজ বেসড মানে আজকে যদি কোনো শেয়ারের ওপর নিউজ থাকে সেই স্টক বাই করে তো যেমন এক টাকা দু টাকা পাঁচ টাকার স্টক ডাউন টেন স্টক সাডেনলি ড্যালি দিচ্ছে এরম সব স্টকের ওপর টার্গেট থাকে এদের তো যদি ওয়েল নোন কোনো লোককে বলি যে এই স্টক কিনতে হবে ওই স্টক কিনতে হবে তাহলে তারা আমাকে পাগল বলবে কারণ তারা ওয়েল নোন মানে তারা সব কিছু জানে তারা কোনো কিছু স্টক কেনার আগে সেই কোম্পানির সব কিছু চেক করে তো আপনারাও এই চেকটা করতে পারবেন তার জন্য আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি তার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো তো আপনারা সেটা চেক করতে পারেন তাহলে আপনাদের অনেকটা ক্লিয়ার হবে আমি এক্সাম্পল একটা দিতে একটা চার্ট প্যাটার্ন খুলে রেখেছি তো এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দেখুন এই স্টকটার ওপরে প্রায় দু হাজার উনিশ সালে অপারেটার তার অ্যাক্টিভিটি চালু করে তো এখান থেকে ওরা ফর এক্সাম্পেল মানে যেটা বললাম বাঁদর বিক্রি শুরু করে মাঝখানে এই জায়গাটা এসে তারা রিটেল ইনভেস্টার বা যারা থাকে তাদেরকে হোয়াটসঅ্যাপ ফোন কল এই সব কিছু করতে থাকে তাদেরকে এই শেয়ারটা বাই করতে বলে এবং যথারীতি তারা এই নিউজ দেখে বাই করে বাই করার পর আবার শেয়ারটা আস্তে আস্তে অনেক উপরে উঠতে থাকে দেখুন এখানে প্রায় দেড়শো টাকা পর্যন্ত চলে যায় তারপরেই সাডেনলি অপারেটররা সব বিক্রি করে দেয় কারণ তারা বুঝে যায় যে তাদের কাজ হয়ে গেছে এবং যে শেয়ারটা ধরুন দেড়শো টাকায় চলছিল সেটা তার কিছুদিন পর সাত টাকায় চলে আসে তো সাত টাকাতেও এই স্টকটা কেউ কেনার জন্য রাজি হচ্ছে না তো এই ধরনের স্টক থেকেই আপনাদের দূরে থাকতে হবে স্টক দেখা যাচ্ছে একটা হচ্ছে সেভেন এনআর রিটেলস একটা অ্যাগ্রোফলস ইন্ডিয়া লিমিটেড একটা মৌরিয়া উদ্যোগ লিমিটেড এই তিনটে শেয়ারের মধ্যেই একই জিনিস ঘটেছিল সেটা হচ্ছে চব্বিশে ডিসেম্বর দু হাজার উনিশ বারোটা দশে এই তিনটে স্টকই রিটেল ইনভেস্টাররা শিকার হয় অপারেটারে যদি আপনারা গুগল করেন তাহলে নিশ্চয়ই দেখতে পাবেন এটা চেক করতে পারেন আপনার সেম দিনে সেম টাইমে এই জিনিসটা ঘটে তো এই শেয়ারগুলোর দাম দেখুন এই সেভেন এনার রিটেলসে আড়াইশো টাকা সেখান থেকে চলে যায় দু তিন টাকা এই অ্যাগ্রোফলস যার প্রাইস দেড়শো টাকা ছিল সেটা থেকে ছ সাত টাকায় নেমে আসে তারপর মৌরিয়া উদ্যোগ লিমিটেড যার চারশো টাকা প্রাইস ছিল ওই সেম দিনের মধ্যেই ওটা তিন চার টাকায় ট্রেড করে তো এই সব শেয়ার থেকে আপনাদের দূরে থাকতে হবে তো এখানে গোল্ডেন রুলস কী প্রত্যেক বছর কোনো না কোনো পেনি স্টক মাল্টিপ্লাই রিটার্ন দেবেই দেবে সেটা তিন হাজার চার হাজার পার্সেন্ট গ্রোথ দেখায় যাতে রিটেল ইনভেস্টাররা এখানে রিটেল ইনভেস্ট করে ফেসে যায় তো এদের থেকে কি করে বাঁচব তো এদের থেকে বাঁচার একটাই উপায় লং টার্ম ইনভেস্টমেন্ট করতে হবে ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানিতে আপনাদের যেতে হবে আর সেকেন্ড থার্ড হচ্ছে সেটা হচ্ছে পেশেন্স আপনাদের পেশেন্স রাখতেই হবে আপনারা যদি বলেন যে অপারেটর কারা হয় তো অপারেটরের নাম বলা মুশকিল যাদের কাছে প্রচুর টাকা থাকে তারাই এইসব করে থাকে তো সেবি কি আটকাতে পারে না আমি বললাম না যে এদের কাছে প্রচুর টাকা থাকে কারণ একটা সময় এরা শুধু বাই 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 করে এবং সবাইকে দিয়ে বাই করায় যাতে শেয়ার প্রাইসটা একটা জায়গা থেকে অনেক উপরে উঠতে পারে তারপর ওদের কাজ মিটে গেলে এক সঙ্গে সবাই মিলে সেল করে দেয় যাতে এখানে রিটেল ইনভেস্টাররা অ্যাকচুয়ালি লস করে কোনো শেয়ার থেকে বেরোতে পারে না যতই চেষ্টা করুক না কেন তাই নয় তারা রিটেল ইনভেস্টরটা ফেঁসে যায় তো আশা করব এই অপারেটার রিলেটেড যত প্রশ্ন আপনাদের মনে থাকে তার উত্তর দিতে পারলাম আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন তো আজকের মতো এখানেই শেষ করলাম যদি এই ইনফরমেশান ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর আমি এই ডিটেল ইনভেস্টারদের জন্য বা নতুন যারা বিনিয়োগ করছেন শেয়ার মার্কেটে তাদের জন্য একটা সিরিজ বানাচ্ছি তো এটা আমার তিন নম্বর ভিডিও তো আপনারা আগে দুটো ভিডিও আপনারা চেক করতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দিয়ে দেব